1609 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উত্তরসূরি লক্ষ্মীকান্ত রায়চৌধুরী অবিভক্ত বাংলায় শুরু করেছিলেন বাড়িতে দুর্গাপুজোর প্রচলন। এরপর পরবর্তী সময়ে বাংলার অন্যান্য বনেদি পরিবারগুলোতেও দুর্গাপূজার প্রচলন আরম্ভ হয়। কলকাতার ঐতিহ্যবাহী বাড়ির পুজোগুলো বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজো নামে পরিচিত। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপূজা শুধু অতীতের স্মৃতি নয়, শহরে সোনালী অধ্যায়ের আবেগ। পুরনো চাকচিক্য সময়ের সাথে হারিয়ে গেলেও আজও এই বনেদি বাড়িগুলোতে নিয়ম মেনে দেবীর আরাধনা করা হয়। পুজোর পাঁচ দিন যেন বাড়িগুলো ঘুম থেকে জেগে ওঠে। কলকাতার কিছু বনেদি পরিবারের দুর্গাপুজো আর তার হারানো গল্পের সম্ভার নিয়েই এই বিশেষ নিবেদন। বনেদি বাড়ির দুর্গাপুজো, সোনালি ইতিহাসের গল্প। জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ বাড়ি। কলকাতার জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ পরিবারের পুজো শুরু হয় 1840 খ্রিস্টাব্দে। পুজো শুরু করেন গোকুলচন্দ্র দাঁ। গোকুলচন্দ্র দাঁর আদি নিবাস ছিল বর্ধমানের সাতগাছিয়াতে। গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন শিবকৃষ্ণ। তার আমলেই দাঁ পরিবারের স্বর্ণযুগ বলে মনে করা হয়। লোহা কয়লা আর হার্ডওয়্যারের পারিবারিক ব্যবসায় প্রভূত লাভ করেন শিবকৃষ্ণ। ফলে বহর বারে দুর্গাপুজো। শিবকৃষ্ণ নিজে সাজতে খুব ভালোবাসতেন, তাই ঠিক করেছিলেন মাকেও সাজাবেন। সেই মতো ফ্রান্স এবং জার্মানি থেকে বিশেষ কাজ করা অলংকার ও পোশাক আনলেন ঠাকুরকে পরানোর জন্য। সেই পোশাকে ছিল ভারী সোনালী রূপোর জরির কাজ আর দামি পাথর খচিত। পোশাক এবং দেবীর অলংকার এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল যে তখন লোকমুখে প্রচলন ঘটে মা দুর্গার মর্তে এসে প্রথম দাঁ বাড়িতে পোশাক এবং অলংকার পরে সাজেন। আজও সেই পোশাক বিদ্যমান মায়ের শরীরে, সিংহের পিঠে এবং অসুরের গায়ে। রথের দিন গড়ান কাঠ পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। জন্মাষ্টমীর দিন কাঠামোতে দেবীর মস্তক স্থাপন করা হয়। সন্ধি পূজায় মাকে 108 দীপ ও 108 পদ্ম ছাড়াও 40 কিলো চালের নৈবেদ্য নিবেদন করা হয়। নিষ্ঠা ও ঐতিহ্যের সাথে 184 বছর ধরে এই পুজো পালিত হয়ে আসছে। নরসিংহ দাঁ পরিবারের দুর্গাপুজো। বিবেকানন্দ রোডের ডন ম্যানসনে অবস্থিত এই পূজাটি বন্দুকধারীদের দুর্গাপুজো নামে পরিচিত। মূলত বাঁকুড়ার কোতলপুর থেকে দাঁ পরিবারের অন্যতম পূর্বপুরুষ নরসিংহ দাঁ মশলার পারিবারিক ব্যবসাকে প্রথমে রিষড়ায় এবং পরে কলকাতায় প্রসারিত করেছিলেন। বন্দুক ব্যবসা 1835 সালে নরসিংহ দাঁ দ্বারাই স্থাপিত হয়েছিল এবং তার ব্রিটিশ সমকক্ষদের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 1859 সালে দুর্গাপুজো শুরু হয় এবং পরে নন্দলাল দাঁ ঠাকুর দালানে পুজোর প্রচলন করেন। দাঁ পরিবারের পূজার প্রধান আকর্ষণ হল সন্ধি পূজা ও আরতির সময় কামানের ব্যবহার। নরসিংহ দাঁ প্রবর্তিত উইনচেস্টার রিপিটিং আর্মস কোম্পানির তৈরি 17 ইঞ্চি কামান দিয়ে এই আচারের অনুষ্ঠান পরিবারের সদস্যরা এখনও পালন করে চলেছেন। ঠাকুর দালানে বিভিন্ন বন্দুক, পিস্তল ও রাইফেলের ছবি রয়েছে। দেবী মূর্তিটি বেশ দৃষ্টিনন্দন এবং ডাকের সাজে সজ্জিত। মায়ের গায়ে গয়নার সৌন্দর্য অনন্য করে তোলে তার রূপ। দাঁ পরিবারের আরও একটি ঐতিহ্য হল দশমীতে প্রতিমা বিসর্জনের আগে দেবীকে বন্দুকের গান স্যালুট জানানো হয়। নিষ্ঠা ও ঐতিহ্যের সাথে 165 বছর ধরে এই পূজা পালিত হয়ে চলেছে। ছাতুবাবু লাটুবাবুর দুর্গাপুজো। উত্তর কলকাতার বিডন স্ট্রিটে খুব লাল রঙের বিশাল ভবনটি কলকাতার প্রাচীনতম দুর্গাপুজোগুলির একটি। 1770 সালে ঈশ্বর রামদুলাল দেব সরকার দ্বারা প্রথম পূজার আয়োজন করা হয়। রামদুলাল দেব সরকার ছিলেন কলকাতার একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী। রামদুলাল দেবের ছেলে আশুতোষ ছাতুবাবু এবং প্রমথ লাটুবাবুর নাম অনুসারে বিশাল বাড়িটি ছাতুবাবু এবং লাটুবাবুর বাড়ি নামে পরিচিত। এখানে দেবীকে পারিবারিক ঐতিহ্যবাহী তাঁত এবং অলংকার দ্বারা সজ্জিত করা হয়, যার মধ্যে থাকে একটি নৌলখা নেকলেস। এখানে দেবী তার দুই সঙ্গী জয়া এবং বিজয়ার সাথে পদ্মে বিরাজমান। দেবীকে লুচি এবং 3 ধরনের সবজি, ঘিয়ে ভাজা খাবার দেওয়া হয়।
খাবার লবণ ছাড়া রান্না করা হয়। আশুতোষ ওরফে ছাতুবাবু ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু ও পৃষ্ঠপোষক। তার সময়ে তার নাচঘরে গহরজান এবং পণ্ডিত রবিশঙ্কর সহ দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও নৃত্যশিল্পীদের অভিনয়ের জন্য বিখ্যাত ছিল। রামদুলাল, ছাতুবাবু এবং লাটুবাবুর জীবন ও সেই সব অনুষ্ঠানের ছবি দিয়ে বারান্দা সজ্জিত রয়েছে। রামদুলাল নিবাসের উঠোনে বিশাল আচ্ছাদিত ঠাকুর দালানে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। ঠাকুর দালানের করিবর্গা স্থাপত্য সহ একটি সুন্দর স্তম্ভ বিশিষ্ট ছাদ রয়েছে। উঠোনের পাশ দিয়ে চলেছে বারান্দা। নিষ্ঠা ও ঐতিহ্যের সাথে 254 বছর ধরে এই পুজো পালিত হয়ে আসছে। দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজো। কলকাতার দর্জিপাড়া বললেই চোখের সামনে ভেসে ওঠে সরু গলি, পলস্তারা ছেড়ে পড়া ঝুল বারান্দা, শ্যাওলায় ঢেকে যাওয়া দেওয়াল, একঝাঁক পায়রা আর উত্তর কলকাতার নস্টালজিয়া। এক সময় এই অঞ্চলে বহু মুসলিম দর্জি বাস করতেন, সেই থেকেই এলাকার নাম দর্জিপাড়া। আজও দর্জিপাড়ার মিত্রবাড়ি তথা দুর্গাচরণ মিত্রের বাড়ির দুর্গাপুজো দেখতে ভিড় করেন বহু উৎসুক মানুষ। 19/C নীলমণি মিত্র স্ট্রিটের মিত্রবাড়িকেই এখানকার সবাই এক ডাকে চেনেন মিত্রবাড়ি নামে। আরিয়াদহ থেকে ভাগ্যান্বেষণে সুতানুটি অঞ্চলে আসেন এই পরিবারের আদি পুরুষ জগন্নাথ প্রসাদ মিত্র। তার পৌত্র দুর্গাচরণ মিত্র ছিলেন সিরাজউদ্দৌলার কোট জুয়েলার বা রত্ন সরবরাহকারী। এছাড়াও তার বহুবিধ ব্যবসা ও নুনের দেওয়ানি ছিল। সেই কাজের দপ্তরেই একদা কাজ করতেন বাংলা শ্রেষ্ঠ কালীসাধক কবি রামপ্রসাদ সেন। হিসেবের খাতায় তার লেখা গান পড়ে খুশি হয়ে দুর্গাচরণ রামপ্রসাদকে আজীবন মাসহারার ব্যবস্থা করে দেন এবং গ্রামে ফিরে সাহিত্য ও সঙ্গীত চর্চার পরামর্শ দেন। দুর্গাচরণের ভ্রাতুষ্পুত্র নীলমণি মিত্রও ছিলেন সে যুগের একজন গণ্যমান্য ব্যক্তি। নীলমণি মিত্রের উত্তরপুরুষ রাধাকৃষ্ণ মিত্র 1806 সাল নাগাদ দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গোৎসবের সূচনা করেন। দর্জিপাড়ার মিত্রবাড়ির দুর্গাপুজোতে একবার এসেছিলেন লর্ড কর্নওয়ালিস। ইতিহাস বলছে স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী এই বাড়ির পুজোর জন্য পরমাল্য রেঁধেছিলেন। আজও তাই সারদা মঠের সন্ন্যাসিনীরা এই পুজোয় প্রতি বছর আসেন নিয়ম করে। এখানে 3 চালার প্রতিমা, দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর দেবী মুখ এবং কার্তিক ও অসুরের মুখ বাংলা ধাঁচের তৈরি। প্রতিমার চোখ সাধারণ মানুষের মতোই, দেবী মুখ টানা টানা চোখের প্রতিমা নয়, ঘোড়া দাবা সিংহ। এই বাড়ির পুজোয় পদ্ম নয়, 108টি নীল অপরাজিতা ফুলে সন্ধি পুজো করা হয়। নিষ্ঠা ও ঐতিহ্যের সাথে 218 বছর ধরে এই পুজো পালিত হয়ে আসছে। শোভাবাজার রাজবাড়ি। 1757 সালে পলাশির যুদ্ধ হারলেন সিরাজউদ্দৌলা। মনে করা হয় সেই যুদ্ধ হারের পিছনে হাত ছিল স্বয়ং রাজা নবকৃষ্ণদেবের। ইংরেজরা চাইল এই যুদ্ধের বিজয়োৎসব পালন করতে। বিজয়োৎসবের ভার পড়ল নবকৃষ্ণের ওপর। শোভাবাজার রাজবাড়িতে গড়ে উঠল ঠাকুর দালান। শুরু হলো দুর্গাপূজা। নাচ গানের সঙ্গে থাকলো সাহেব ও অন্যান্য গণ্যমান্য অতিথিদের জন্য পানভোজনের অঢেল আয়োজন। এদিকে 36 বছর পর্যন্ত নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় 1768 সালে দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন তিনি। 13 বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণদেবের। পণ্ডিতেরা গণনা করে বললেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয়। নবকৃষ্ণদেব গড়ে তুললেন দক্ষিণের 6 মহলা বাড়ি। রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন, কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িতে 1790 সালে দুর্গাপুজোর সূচনা করেন। ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপীমোহনের সঙ্গে রাধাকৃষ্ণের। এরপর থেকেই দুই বাড়িতে আলাদা পুজো হয়। উত্তর দিকে গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকে রাজকৃষ্ণ দেবের পুজো। রাধাকান্তের বাড়িতে রথের দিন এবং রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। দু বাড়িতেই ডাকের সাজের 1 চালার মূর্তি। রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়ামুখ সিংহ, যাকে বলে নরসিংহ। মহিষাসুরের রং সবুজ বর্ণে। শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম দুর্গাপুজোয় বাইজি নাচের সূচনা হয়েছিল। টানা 15 দিন ধরে চলতো এই নাচ, আসতেন সাহেবরাও। সেই থেকেই বাংলায় প্রচলিত প্রবাদ রয়েছে পুজোর সময় মা দুর্গা রাত জেগে এই শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখেন। নিষ্ঠা ও ঐতিহ্যের সাথে 267 বছর ধরে এই পুজো পালিত হয়ে আসছে। মানিকতলা সাহাবাড়ির দুর্গাপুজো। মানিকতলা সাহা পরিবার মূলত লবণ ব্যবসায়ী ছিল। কলকাতা জুড়ে তাদের বিশাল জমিদারি ছিল। পরিবারের উৎপত্তি এলাহাবাদ থেকে। এলাহাবাদ থেকে কলকাতায় এসে মানিকতলা অঞ্চলে তারা
তারা এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন এবং দুর্গাপূজার প্রচলন করেন। এই পরিবারের দুর্গাপুজো প্রায় 155 বছর পুরনো। সাদা রঙের বিশাল বাড়িটি বিবেকানন্দ রোড এবং মানিকতলা স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। এর পাশেই রয়েছে বিবেকানন্দ নিবেদিতা সোসাইটি। বাড়ির ভিতরে রয়েছে সুবিশাল ঠাকুর দালান। এছাড়াও অতি সুন্দর মার্বেল নির্মিত ভাস্কর্য এই বাড়ির আরও একটি অনন্য আকর্ষণ। শান্ত স্নিগ্ধ পরিবেশে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এই বাড়িতে। থনথনিয়ার দত্তবাড়ির পুজো। কলকাতার রকমারি থিমের ভিড়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু সাবেক পুজো। বছরের পর বছর ধরে এই সমস্ত পুজোর ঐতিহ্য একটুও ভাটা ফেলেনি। কলকাতার বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম থনথনিয়ার দত্তবাড়ির পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। 1855 সালে এই পুজো শুরু করেন দ্বারিকানাথ দত্ত। প্রায় 170 বছর ধরে এই পুজো চলে আসছে। এই বাড়িতে মায়ের রূপ মহিষাসুর মর্দিনী নয়, দেবী পূজিত হন কন্যা রূপে। মহাদেবের কোলে আসীন উমা। শিব দুর্গা একই সঙ্গে পূজিত হন এই বাড়িতে। পুজো হয় বৈষ্ণব রীতি মেনে, কিন্তু অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে চামুণ্ডা রূপে পূজিত হন দেবী। কথিত আছে থনথনিয়ার দত্তবাড়ির বণিক দ্বারিকানাথ বিবাহ করার পর থেকেই তার ব্যবসায় প্রভূত উন্নতি হয়। এরপর থেকে এই বাড়িতে মহিলাদের নামে পূজোর সংকল্প করা হয়। মহিলাদের মাথায় করে ধুনো পড়ানোর রীতিও রয়েছে এই বাড়িতে। চামুণ্ডার পুজো রক্ত মাংস ছাড়া হয় না, অথচ বৈষ্ণব বাড়িতে মাংস নৈব নৈব চ, তাই এখানে মাসকলাইয়ের ডাল দেওয়া হয় ভোগ হিসাবে। হিন্দি শব্দে মাস অর্থাৎ মাংস, আর রক্তের বদলে ব্যবহার করা হয় রক্ত চন্দন। 170 বছর ধরে সময়মায় উজ্জ্বল থনথনিয়া দত্তবাড়ির দুর্গাপুজো, থনথনিয়া রাজবাড়ির দুর্গাপুজো। বনেদিবাড়ির এই পুজোটি বর্তমানে মূল রাজবাড়িতে না হয়ে অন্য একটি স্থানে অনুষ্ঠিত হয়। কৈলাসবোস স্ট্রিটের উপর রাজাদের আরেকটি ভবনে এই পূজার অধিষ্ঠান। এখানে অষ্টধাতু শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী বিগ্রহ বর্তমান, তারই পূজা করা হয় শাস্ত্রমতে। এছাড়াও শিব পার্বতীর বিগ্রহের পূজা করা হয়। থনথনিয়া রাজবাড়ির এই পুজোর ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। পাথুরিয়াঘাটা রাজবাড়ি পুজো। উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় অবস্থিত পাথুরিয়াঘাটা রাজবাড়ির পূজা। এই বাড়িটি সমগ্র কলকাতা শহরের সবচেয়ে বড় ঠাকুর দালানের আবাসস্থল। শতবর্ষ প্রাচীন পাথুরিয়াঘাটা রাজবাড়ির দুর্গাপুজো। থিম আর আলোকসজ্জা থেকে বহু দূরে দেবীর আরাধনায় এই পুজোর প্রাণ। রাজবাড়ির প্রতিটি খিলানে রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য। শোনা যায় এই পুজোয় স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, এসেছিলেন মহাত্মা গান্ধীও। দৃষ্টিনন্দন দুর্গা দালান, নাচের হল এবং 80 ফুট লম্বা ছবির মতো সুন্দর মার্বেল করিডোর বারান্দা এই বাড়ির অনন্য বৈশিষ্ট্য। প্রাসাদপ্রম এই বাড়িটি খেলাত ঘোষের বাড়ি। বিশাল সিংহদুয়ার পেরিয়ে ভিতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। ঠাকুর দালান ঘিরে চারপাশে রাজবাড়ি। প্রতিটি থাম লাগোয়া শ্বেতপাথরের মূর্তি বলে দেয় এবাড়ির সোনালি অধ্যায়ের কথা। 250 বছর আগে এই সিংহদুয়ার পেরিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন ওয়ারেন হেস্টিংস ঘোষবাড়ির পুজো দেখতে। ঘোষবাড়ির পুজোর প্রতিষ্ঠাতা হেস্টিংসের অধীনে কাজ করতেন। হেস্টিংসের স্ত্রীকে তিনি বাংলা শেখাতেন। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় বাবু খেলাৎচন্দ্র ঘোষের
রাজাদের বৈভবের কথা উল্লেখ ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গা প্রতিমার মতো এই রাজবাড়ির প্রতিমার ক্ষেত্রেও সিংহের মুখ ঘোড়ার মুখের আদলে। দেবী দুর্গাকে শাক্ত মতে পূজা করা হয় এখানে। কলকাতায় যে সমস্ত বনেদি বাড়ি এবং পুজোগুলি রয়েছে তার মধ্যে সব থেকে যত্ন সহকারে এই বাড়িটির রক্ষণাবেক্ষণ হয়ে চলেছে আজও। খেলাত ঘোষের বৈভব এবং প্রতিপত্তির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে পাথুরিয়াঘাটার রাজবাড়ির। কলকাতার প্রাচীন বনেদি পরিবারের এই দুর্গাপুজোগুলো ঐতিহ্য, আভিজাত্য, সংস্কৃতি ও ইতিহাসের জীবন্ত দলিল। সময়ের বহমানতায় থিম পুজোর ভিড়ে তারা জৌলস কিছুটা হারিয়েছে, কিন্তু সোনালী অধ্যায়ের ইতিহাস আজও জ্বলজ্বল করছে এই বাড়ির দেওয়ালে। আজ তারই কিছু মুহূর্তের গল্প আপনাদের শোনালাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। জয় তু শ্রী শ্রী মা দুর্গা দুর্গতি নাশিনী। জয় তু শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির জয়। ধন্যবাদ।